সিম কার্ডে কেন এরকম লাইন থাকে, এই লাইনগুলোর কাজ কি, ছোট হাতের এ কেন এরকম দুরকমভাবে লেখা হয়, এছাড়াও জানতে পারবেন অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট। শুধু দেখতে থাকুন ভিডিওটিকে শেষ পর্যন্ত। ফ্যাক্ট নাম্বার ওয়ান, আমরা অনেকেই আমাদের জীবনে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা অনেক কিছুর অভাব অনুভব করি, কিন্তু কিছু মানুষ তাদের কাছে যা ছিল সেগুলোকেও হারিয়ে যেগুলো আছে সেগুলো নিয়েই তারা সন্তুষ্ট থাকতে জানে। সেরকমই একজন নেপালের বাসিন্দা মেঘা নামের এই মেয়েটি, অনেক হাই ভোল্টেজ কারেন্ট তার হাতে লাগার জন্য তার দুটো হাত কেটে বাদ দিতে হয়েছে, কিন্তু তার হাতের সমস্ত কাজ সে এখন পা দিয়ে করা শিখে নিয়েছে। মেকআপ করা, রান্না করা, বাসন মাজা, খাবার খাওয়া, এই ধরনের সমস্ত কাজ তার পায়ের সাহায্যেই সে করে নেয়। এবং এই অবস্থাতে থাকা সত্ত্বেও সে টিকটকে ভিডিও বানিয়ে বেশ ফেমাস হয়ে গিয়েছে। তার এই নেভার গিভ আপ স্পিরিটের জন্য টিকটকে তার লক্ষাধিক ফ্যান আছে। ফ্যাক্ট নাম্বার টু, ফ্রান্সের অনেক পুরানো বাড়িতে এরকম ধরনের সিঁড়ি দেখা যায়। এই ধরনের সিঁড়িকে উইচ স্টেরিস বলা হয়, অর্থাৎ ভৌতিক সিঁড়ি। তবে বাড়িতে এরকম ধরনের সিঁড়ি বানানোর পিছনের কারণ হলো, পুরানো যুগে ফ্রান্সে গভীর রাত্রে বাড়িতে ডাইনি এসে মানুষ তুলে নিয়ে যায় এরকম বিশ্বাস করা হতো, আর ডাইনির পা সোজা না হয়ে উল্টো হয়, সেই জন্য ডাইনিরা সাধারণ সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে কিন্তু এই ধরনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না। সেই জন্য ওই ডাইনির ভয়ে ফ্রান্সে এরকম ধরনের সিঁড়ি বানানো হতো, এবং এই ধরনের সিঁড়ি ফ্রান্সে এখনো অনেক বাড়িতে বানানো হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার থ্রি, ছোটবেলা থেকেই আমরা ABCD পড়া শিখি, কিন্তু আপনি কি বলতে পারবেন এ কেন এই দুই ধরনের লেখা হয়? কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনে আমরা এই ধরনের এ দেখতে পাই, কিন্তু টিচার্সদের থেকে আমরা এরকম এ লিখতে শিখেছি। তাহলে এই দুটো এর মধ্যে কি ডিফারেন্ট আছে? অ্যাকচুয়ালি এ লেটার গ্রিক সময়ে গরুর মাথাকে মডিফিকেশন করে বানানো হয়েছে, কিন্তু মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ছাড়া হাত দিয়ে এরকম এ লিখতে গেলে অনেক সময় লাগে, সেই জন্য তাড়াতাড়ি রানিং লেখার জন্য এরকমভাবে এ লেখা হয়। এবং এই ওয়ার্ডটির এভলিউশন হিস্ট্রি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ফ্যাক্ট নাম্বার ফোর, বর্তমান সময়ে আমরা মোবাইল এবং ল্যাপটপের কিবোর্ডে টাইপ করে করে কোথায় কোন লেটার আছে সেটা আমরা খুব ভালোভাবে জেনে গিয়েছি, এই জন্য স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি আমরা টাইপ করতে পারি। কিন্তু মোবাইল, ল্যাপটপ যে যুগে ছিল না সেই যুগের মানুষ টাইপরাইটারে তাড়াতাড়ি টাইপ করা শিখতে ভীষণ কষ্ট করত, এবং এর জন্য আলাদা টাইপরাইটারের ক্লাস করা হতো। সেই রকমই একটি ক্লাসে স্পিডে টাইপ করা শেখার জন্য এই এক্সারসাইজটি একবার দেখুন। এরকম একটি মাস্ক দিয়ে সম্পূর্ণ চোখ ঢেকে টাইপরাইটার না দেখেই টাইপ করার প্র্যাকটিস করানো হতো। ফ্যাক্ট নাম্বার ফাইভ, সিম কার্ড আমরা সবাই ব্যবহার করি, কিন্তু সিম কার্ডে কেন এরকম লাইন থাকে? এই লাইনগুলো কোনো রকম ডিজাইনের জন্য না, এই লাইনগুলো থাকার পিছনে একটি পারপাস আছে। সিম কার্ডের এই গোল্ডেন পার্টগুলোতে এক একটি জায়গায় এক একটি জিনিস সেফ থাকে, যেমন আমাদের সমস্ত কন্ট্যাক্ট, অ্যান্টেনা এবং নেটওয়ার্কের সাথে সকল সময় কানেক্টেড থাকা। গোল্ডেন কালারের এক একটা পার্ট এক এক রকম আলাদা আলাদা কাজ করে, আর সেই জন্য সিম কার্ডে এরকম লাইন দেওয়া থাকে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন, এবং এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন আরও একটি ভিডিওতে দেখা না হওয়া পর্যন্ত টাটা, বাই বাই।